ব্রাদার নে মিল্লাত ইসলামিয়া আয়াতে পাকের তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যেটার অর্থ, যেটার মফহুম, যেটার মানা আমাদের সকলেরই জানা। আল্লাহ তাআলা বলেন, হে আমার মেহবুব, তুমি বলে দাও যদি তোমরা সত্যিকারের আল্লাহকে ভালোবাসো বা ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে পেতে চাও, তাহলে আমার ইত্তেবা করো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার বুকে আমাদের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়া। ইলমে আকাইদের মধ্যে এই কথা সর্বপ্রথম বর্ণনা করা হয়েছে যে মানুষের জন্য সর্বপ্রথম যেটা জ্ঞান অর্জন করার দরকার, যেটা জানার দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলার মারিফত, আল্লাহ তাআলার পরিচয়, যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো বাবা নেই, তার কোনো ছেলে নেই, সে পাক পবিত্র। আল্লাহ তাআলার সম্পর্কে আমাদেরকে জানা প্রথমে জরুরি, তারপরে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। ছেলে যখন জন্ম নেই, বাচ্চা যখন জন্ম নেই, সর্বপ্রথম মানুষের মধ্যে যাকে সে চিনতে পারে সে হচ্ছে মা। মাকে সর্বপ্রথম চিনতে পারে, মায়ের খুশবু পায়, মায়ের চেহারা তার ব্রেনের মধ্যে একে যায়, অর্থাৎ সব চাইতে নিকটে যে থাকে সে হচ্ছে মা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা তো জন্ম দিয়েছে, মায়ের পেট থেকে জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এমন জাত, আল্লাহ তাআলা এমন কাদিরে মুতলাক, যে নিস থেকে ওজুদ দিয়েছে, নিস থেকে হস্ত করেছে, অর্থাৎ একেবারে কিছুই ছিল না, ছিল না আর মজুদ করেছে। মায়ের পেটে যদি আল্লাহ তাআলা না দিত, তাহলে মায়েরও ক্ষমতা নেই জন্ম দেওয়ার, বাবারও ক্ষমতা নেই জন্ম দেওয়ার। আল্লাহ তাআলা যখন চাইবে তখনই কোনো মানুষ জন্ম নেবে, আল্লাহ তাআলা যখন চাইবে তখনই কোনো জীব ওজুদ তার পাওয়া যাবে, তার সৃষ্ট, তার সৃষ্টতা, অর্থাৎ যখন সৃষ্টি করবে আল্লাহ তাআলা তখনই সে তৈরি হবে, নচেত কারো ক্ষমতা নেই আল্লাহ তাআলার হুকুমের ছাড়া কোনো জিনিস তৈরি হয়ে যাওয়া। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো যে আমাদেরকে নিস থেকে, অর্থাৎ আমরা ছিলাম না, আমাদেরকে ওজুদ তৈরি করেছে, শরীরের গঠন তৈরি করলো, তার মধ্যে আত্মা দিল, রুহু দিল, তার সাথে সাথে হাতের কাজ, পায়ের কাজ, সমস্ত শরীরের গঠনের আলাদা আলাদাভাবে কাজ করার শক্তি প্রদান করলো, মাথার মধ্যে মগজ দিল, তার সাথে মানুষকে বিবেক দিল, ভাবনা চিন্তা করার শক্তি দান করলো, জেহেন দান করলো, ব্রেন দান করলো, যেন সে ভালো মন্দ জানতে পারে। আল্লাহ তাআলা পশুকেও তৈরি করেছে, আল্লাহ তাআলা গাছকেও তৈরি করেছে, সমস্ত জীবজন্তু, নদ নদী, পদার্থ ইত্যাদি সমস্ত কিছুই আল্লাহ তাআলা তৈরি করেছে, কিন্তু গাছকে আল্লাহ তাআলা ব্রেন দেয়নি, পশুকে আল্লাহ তাআলা সেই রকম ব্রেন দেয়নি, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ব্রেন দিয়েছে, বোঝার শক্তি দিয়েছে, ভালো মন্দ যাচ করার শক্তি দিয়েছে। তারা বলুন আলহামদুলিল্লাহ। তো যখন একটা সাধারণ স্বাভাবিকভাবে বাচ্চা নিজের মাকে ভালোবাসে, চিনতে পারে, তো ইলমে আকাইদের মধ্যে এটা প্রথমে বর্ণনা করা হয়েছে যে মানুষকে আল্লাহ তাআলার জ্ঞান সর্বপ্রথম হওয়া উচিত। মিল্লাত ইসলামিয়া
স্বাভাবিক জ্ঞান হিসাবে এটাই ফয়সলা হয় যে যখন একটা এহসানের জন্য যে মা কষ্ট করে জন্ম দিল তার জন্য মা সবথেকে প্রিয় সবথেকে নিকটে আর মায়ের থেকে 70 গুণ যে বেশি এহসান করেছে যে বেশি মেহরবানি করেছে সেই আল্লাহ তাআলা যে আমাদেরকে জন্ম দিয়েছে সেই আল্লাহর মহব্বত কি আমাদের দিলে হতে পারে না ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া যদি আমাদের দিলে আল্লাহ তাআলার মহব্বত না থাকে আল্লাহ তাআলার ভয় না থাকে তাহলে সেটা নাফরমান বান্দা হবে নাফরমান বান্দা হবে বেওয়ফা বান্দা হবে কারণ যে মা বাবাকে শ্রদ্ধা করে না ভালোবাসে না তার খিদমত করে না তাকে কেউ ফরমাবরদার ছেলে বলে না নাফরমান ছেলে বলে বেওয়ফা বলে নিজের নিজের ভাষায় তাকে ডেকে ডাকে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া কিন্তু যদি আল্লাহ তাআলার সাথে মহব্বত না থাকে আল্লাহ তাআলার যদি ভালোবাসা আমাদের দিলে না থাকে দেখুন নিজেই ফয়সলা করুন যে আপনি নিজেকে কী বলবেন ব্রাদারান মিল্লাত ইসলামিয়া তো বোঝা গেল আমাদের দিলে যার মহব্বত যার প্রেম সর্বপ্রথম হওয়া উচিত সে হচ্ছে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছে এবার আল্লাহ তাআলার মহব্বত তো পাব কিন্তু বিনা ওসিলা তো আল্লাহ তাআলা কিছুই দেবে না নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ বলছেন হে আমার মেহবুব বলে দাও বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও এবং সেই ভালোবাসাতে সাবিত কদম হতে চাও সেই ভালোবাসাতে অটল হয়ে থাকতে চাও তাহলে আমার ইত্তেবা করো অর্থাৎ নবীর ভালোবাসা যদি আমাদের দিলে থাকে তো নবীর ইত্তেবা করা আমাদের জন্য সহজ হবে ইত্তেবা কাকে বলে ইত্তেবা কাকে বলে ইত্তেবা বলা হয় নবী যেই কথা বলে দিলেন সেই কথা যেন বাদ না যায় সেই কথার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়ে আগে সেটাই পূর্ণ করব এটা হচ্ছে ইত্তেবা এটা হচ্ছে ফরমাবরদারি তো নবীর ফরমাবরদারি যখন আমরা করতে পারব তখন আমরা আল্লাহ তাআলাকে পাব আল্লাহ তাআলার ভালোবাসা পাব ব্রাদারান মিল্লাত ইসলামিয়া মুখে যদি আমরা বলি আমি আশিকে রাসূল মুখে যদি আমরা বলি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর ভালোবাসা আমাদের দিলে আছে তো মুখে বলা তো সহজ মুখে সবাই বলতে পারে সবাই দাওয়া করতে পারে কিন্তু পরিচয় কখন পাওয়া যায় পরিচয় তখনই পাওয়া যায় যখন রাসূলের ফরমাবরদারি তার মধ্যে দেখা যায় রাসূলের ইত্তেবা তার মধ্যে দেখা যায় রাসূলের কথার উপরে শক্তভাবে আমল করা যখন তার মধ্যে থাকে তখনই ইশকে রাসূলের প্রমাণ পাওয়া যায় তখনই ইশকে মুস্তাফার প্রমাণ পাওয়া যায় ব্রাদারান মিল্লাত ইসলামিয়া এই ইশকে মুস্তাফা ইশকে রাসূল যদি আমাদের দিলে থাকে তাহলে আমাদের জন্য আমল করা সহজ হবে আমাদের জন্য ইত্তেবা করা সহজ হবে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া এবার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইত্তেবা করা কেমন করে ইত্তেবা করব আর রাসূলের ইত্তেবা করাতে আমাদের কি লাভ রয়েছে ব্রাদারান মিল্লাত ইসলামিয়া যখন মুসলমানের তাদা খুবই কম মুসলমানের সংখ্যা খুবই কম রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নিজের রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজে ইসলামের প্রচার করলেন নবুয়তের ইজহার করলেন আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো শেষ পরকালে জঙ্গের সময় আসলো যুদ্ধের সময় আসলো জঙ্গে বদর হলো মাত্র 313টা মুসলমান আর হাজার থেকেও বেশি কাফের এই দুটি দলের মধ্যে সংঘর্ষ দুটি দলের মধ্যে যুদ্ধ বাঁধল তো রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যারা
आशिक छिलो जरा प्रेमिक छिलो जादर मध्ये नबीर मोहब्बत अबिकले छिलो सत्यिकारेर छिलो तारा जखन युद्ध करलो तारा जखन लड़ाई करलो तो ओई 313 मुसलमान के एमन भावे जयी करलो एमन भावे कामयाब करलो जे काल कियामत पर्यन्त तादेर तारीखे नाम एवं तादेर मर्यादा समस्त मानुषदेर उपरे आल्लाह ताआला उँचु करे दिएछे बोलुन सुबहानाल्लाह। जंगे बदरे जारा युद्ध करेछेन यदि ओई 313 मुसलमान कामयाब ना होते पारतो जयी ना होतेन ताहले होयतो आज के मुसलमान देखा जेतो ना। तो तारा केमन मुसलमान छिलो ब्रादरने मिल्लाते इस्लामिया नबीर कथार ऊपर यदि आमरा आमल करते पारी सेखाने निर्विघ्ने कोनो भाबार विषय नहीं कोनो चिंतार विषय नहीं सेखाने अवश्यई कामयाब रयेछे। एकटा उदाहरण जखन उहुदेर जंग होयेछिलो उहुदेर युद्ध होयेछिलो उहुदेर युद्धेर समय हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम 50 जन व्यक्ति के নিযুক্ত করলেন যারা তীর চালাতে জানতো। ওই 50 জন ব্যক্তিকে নিযুক্ত করার পরে এক জায়গায় তাদেরকে জায়গা দিয়ে দিলেন তোমরা এখানেই থাকো লড়াই চলতে থাকবে তোমরা এখানেই থাকবে যদি কারো উপর হামলা হয় তোমরা উপর থেকে যেহেতু জায়গাটা ওদের ওই পাহাড়ের কাছে জায়গাটা উপরে ছিল তোমরা এখানে থাকবে কোনো দিক থেকে যেন কাফেররা হামলা না করতে পারে তোমরা সেটার দেখভাল করবে। 50 জন ব্যক্তিকে নিযুক্ত করা হলো তারা সেখানে থাকলো লড়াই চলছে কাফেরদের সাথে এমনভাবে লড়াই হলো যে তারা এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো প্রায় 1000 মতো মুসলমান ছিলেন কিন্তু রাস্তায় চলতে আস্তে আস্তে 300 মুসলমান যারা নামধারী মুসলমান ছিল ওবাই বিন আব্দুল্লাহ বিন উবাই বা ওই মুনাফিক 300 মুসলমানকে নিয়ে যারা মুনাফিক ছিল তারা রাস্তায় আস্তে আস্তে কেটে গিয়েছিল যে আমরা যুদ্ধ করতে পারবো না তোমরা যুদ্ধ করো। এরকম 300টা যারা মুনাফিক ছিল তারা কেটে গিয়ে মাত্র 700 মুসলমান ছিল 700টা মুসলমান ছিল এবং 3000 থেকে বেশি কাফেররা ছিল। 50 জন ব্যক্তিকে যখন নিযুক্ত করে দিলেন তোমরা এখানেই থাকবে লড়াই চলছে এমনভাবে লড়াই হলো কাফেররা এদিক ওদিক ছড়িয়ে পড়ল। এবার যারা 50 জন ব্যক্তি যেখানে আছে তারা দেখছে যে আমরা তো কামিয়াব হয়ে গেলাম আমাদের তো জয় হয়ে গেল আমরা ফাতাহা পেয়ে গেলাম এই জন্যই তারা কী করলো চলো আমরা মালে গনিমত নিতে যাই গনিমতের মাল নিতে যাই গনিমতের সম্পদ অর্থাৎ কাফেরদের সামান হাতিয়ার ইত্যাদি যা ছিল সেই দিকে তারা চলে গেল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তাদের মধ্যে সর্দার ছিলেন 50 জনের মধ্যে সর্দার ছিলেন হযরত আব্দুল্লাহ বিন জুবাইর তিনি নিষেধ করলেন যে আমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে বলেছেন যদিও হয়তো কামিয়াব হয়ে যায় জয় হয়ে যায় কিন্তু আমাদেরকে এখান থেকে সরতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত নবীর হুকুম না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না তোমরা যেও না। কিন্তু মানুষ তার কথা মানল না চলে গেল মালে গনিমতের দিকে কয়েকজন সেখানে বাকি থাকলো। এইদিকে ছড়িয়ে পড়া কাফের যখন দেখলো যে সেখানে 50 জন ব্যক্তি ছিল এখন কেউ নাই মাত্র দু একজন আছে তারা সঙ্গে সঙ্গে মকা পেয়ে সুযোগ পেয়ে তাদের উপর হামলা শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর খুব বাহাদুরির সাথে লড়াই করলেন অনেক কাফেরকে কতল করলেন কিন্তু কতই লড়াই করবেন। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাথী কয়েকজন সেখানেই শহীদ হয়ে গেলেন। এই দিকে যারা মালে গনিমত নিতে এসেছে তারা যখন পিছনে ঘুরছে ঘুরে দেখছে কাফেরের তলোয়ার আসতে শুরু করেছে কাফেরের তলোয়ার এবার হামলা করছে তারা এবার ভেবে তাল পায় না চিন্তা করে পায় না কী করা যায়। এই অবস্থায় মুসলমানের অনেক ক্ষতি হয়েছিল
তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলেন। প্রায় 70 জন সাহাবায়ে কিরাম ওই উহুদের ময়দানে উহুদের জঙ্গে শহীদ হয়ে গিয়েছিলেন। ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া, এটার বলার উদ্দেশ্য হচ্ছে যে রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেখানে থাকতে বলেছিলেন, যদিও জয়ী হয়ে যাক না কেন, যতক্ষণ পর্যন্ত আমার আদেশ না আসবে তোমরা সেখান থেকে সরবে না। কিন্তু একটা ভুলের কারণে মুসলমানদের অনেক ক্ষতি হয়েছিল। ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম আজকেও যদি ওনার কথার উপরে আমরা আমল করি, হাদিসের উপরে আমল করি, হাদিস কোরআন দিয়ে আমরা নিজের রাস্তা তৈরি করি এবং সেখানে অটল হয়ে থাকি, অবশ্যই যদিও আমাদের মনে হয় যে আমরা এদিক ওদিক চলে যাব বা আমাদের ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া আমরা কামিয়াব ও কামরান হব। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেমের জন্য, তার কথার উপরে, তার আহাদিসের উপরে, আকওয়ালের উপরে আমল করা জরুরি। অনেক বুজুর্গানে ইজাম বলেন যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের দাওয়া করা তো খুব সহজ কথা, কিন্তু রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের কথার উপরে যদি আমল না করে তাহলে একেবারে সে মিথ্যুক, একেবারে মিথ্যা কথা বলে যে আমি আশিকের রাসূল। কারণ রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের যদি আসলে প্রেমিক হয় সে নামাজ থেকে দূরে থাকবে না, সে রোজা থেকে দূরে থাকবে না, মানুষকে কষ্ট দিবে না, জুবানকে সামলিয়ে রাখবে, জুবানের দ্বারা কারো যেন অসুবিধা না হয়, প্রত্যেক হাদিসের উপরে তার আমল করার চেষ্টা থাকবে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে নামাজ আমার চোখের ঠান্ডা, সে নামাজের জন্য সব কিছু ছেড়ে দিতে পারে, নামাজ ছাড়তে পারে না। রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার জুবানের দ্বারা, যার হাতের দ্বারা অপর মুসলমান সুরক্ষিত থাকে, নিরাপদে থাকে। তো মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি রাসূলের প্রেমিক হয়, সে নিজের হাতের দ্বারা, নিজের জুবানের দ্বারা কাউকে কষ্ট দিবে না। আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ফরমান রয়েছে যে যে জিনিস তুমি নিজের জন্য পছন্দ করো, সেই জিনিসকে, সেই বস্তুকে অপর মুসলমান ভাইয়ের জন্যও পছন্দ করো। ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া, যদি মুমিন ব্যক্তি সত্যিকারের রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রেমিক হয় তাহলে যেই বস্তু নিজের জন্য পছন্দ করে ওই বস্তু অপরের জন্যও পছন্দ করবে। এক কথাই, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের প্রত্যেক কথার উপরে, প্রত্যেক শুধু কথার নয় বরং আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে ভালোবাসা, তার সাথে সম্পর্কিত যারা রয়েছেন অর্থাৎ সাহাবায়ে কিরামদের সাথেও ভালোবাসা রাখবে, তাবেইনদের সাথেও ভালোবাসা রাখবে, তাবেইনদের সাথেও ভালোবাসা রাখবে, আহলে বাইতে জামের সাথেও ভালোবাসা রাখবে, আজওয়াজে মুতাহিরাতেরও তাজিম ও তাকরিম করবে, এবং ওলামায়ে কিরামের যে ফজিলত বর্ণনা করা হয়েছে হাদিসের মধ্যে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নিজের জুবানের দ্বারা, হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজের জুবানের দ্বারা যা কিছু ফজিলত বর্ণনা করেছেন সেই সমস্ত কিছুর তাজিম ও তাকরিম করবে, সম্মান দিবে। বিরাদরুল মিল্লাত ইসলামিয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ভালোবাসা শুধু মুখেই দাওয়া করলে চলে না, বরং তার সুবুত দিতে হয়, তার দলিল দিতে হয়। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন এবং যা কিছু বলেছেন আর যেই কাজ করা আমাদের হুকুম দিয়েছেন সেই কাজ আমাদেরকে করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর এটা আল্লাহ তাআলারও ফরমান, আল্লাহ তাআলারও আদেশ, মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, অর্থাৎ রাসূল যেই জিনিস তোমাদেরকে দিয়ে দিবে অর্থাৎ যেটার উপরে আমল করতে বলবে সেটার উপরে আমল করো, সেটাকে নিয়ে নাও, আর যেই জিনিস থেকে বিরত থাকতে বলবে সেই জিনিস থেকে বিরত থাকো, সেই জিনিস থেকে দূরে থাকো। ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া, যখন আমরা জেনে গেলাম যে রাসূলের ভালোবাসা যদি আমাদের দিলে থাকে তাহলে হাদিস কোরআনের উপরে আমাদের আমলও থাকবে, যেই কথা বা যেই আমাদের কাজ শরীয়তের বিপক্ষে হবে, শরীয়তের খেলাফ হবে, সেই কাজ রাসূল প্রেমিকের দ্বারা কোনো দিন হতে পারে না, যদিও হয়ে যায় তাহলে সে তোবা করে নেবে এবং আগামীতে সেটা না করার চেষ্টা করবে। ব্রাদারুল মিল্লাত ইসলামিয়া, শেষ বরকাল
বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা যে কাজ করি না কেন প্রথমত আমাদের নামাজের বেশি বেশি করে খেয়াল রাখতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ বলা হচ্ছে আসো কামিয়াবের দিকে। আমরা কোন এমন ব্যক্তি আছে যে কামিয়াব হতে চায় না, কোন এমন ব্যক্তি আছে যে পাস হতে চায় না? সবাই পাস হতে চায়, সবাই কামিয়াব হতে চায়, সবাই চায় যে কবর আমার জন্য ফুলের বাগান হয়ে যায়, সবাই চায় যে হাশরের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত আমার জন্য গ্রহণযোগ্য হয়ে যায়, শাফাত থেকে আমি যেন বঞ্চিত না হতে পারি, সবাই চায় যে মরার পরে আমি যেন শান্তিতে থাকি। কিন্তু এই শান্তি কোথায় পাওয়া যাবে, এই শান্তি কোথায় পাওয়া যাবে? আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে এই চোখের ঠান্ডাক, আমার চোখের ঠান্ডাক, আমার চোখের সান্ত্বনা ঠান্ডাক হচ্ছে নামাজ। ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া, তো অবশ্যই আপনারা নামাজের দিকে আসুন। বারবারে দিনে পাঁচবার আপনাদেরকে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ, যার অর্থ হচ্ছে আসো নামাজের দিকে। তো নামাজের দিকে কেন যাব, নামাজের দিকে কি লাভ আছে? তো তারপরে বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে। তো ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া, নামাজের দিকে যদি যাই রসুলও খুশি আল্লাহও খুশি, নামাজের দিকে যদি যাই তো আমরা কামিয়াব, আমরা পাস ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া। এবং তার সাথে সাথে যাবতীয় আমাদের উঠা বসা চলাফেরা যা কিছু আমাদের জন্য প্রযোজ্য রয়েছে, বৈধ রয়েছে, সেই হিসাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া, সামনে আপনাদের জলসা আসছে, এই জলসাতে যেন আমরা নিজের পরিবারকে এবং নিজেও এবং নিজের গ্রামকে গুনাহ থেকে বাঁচাতে পারি, এই জন্য আমাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হবে এবং আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে যেন কোনো গুনাহ না হয়। ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া, কিছু কিছু কথা শুনতে পাওয়া যাচ্ছে যে এর মাধ্যমে হয়তো গুনাহ করার অনেক সুযোগ পাওয়া যাচ্ছে বা হয়তো গুনাহ করছে, এইগুলি জিনিস আমাদেরকে একটু লক্ষ্য করা উচিত। যেন হয়তো আপনি গুনাহ করেন না কিন্তু আপনি এমন কাজ না করেন যেন আপনার ওই কাজের সুযোগে কেউ অন্য কোনো গুনাহ করে ফেলে। ব্রাদার্লা মিল্লাত ইসলামিয়া, অবশ্যই সকলেই এর উপরে নজরদারি রাখবেন এবং খেয়াল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই নিজের চোখের হেফাজত করার তৌফিক দান করে, নিজের লজ্জা স্থান হেফাজত করার তৌফিক দান করে, নিজের পরিবারবর্গকে, নিজের এলাকাকে এবং সমস্ত মুসলমানকে যেন আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।